ফাস্টফুড থেকে সমস্ত বড় হোটেল রেস্টুরেন্টের খাবারের মধ্যে ব্যবহার করা হয় দুই ধরনের টেস্টিং পাউডার, অ্যারোমেটিক পাউডার ও আজিনোমোটো। এ সম্পর্কে পুরো ধারণা দিব আজকে আপনাদের। অ্যারোমেটিক পাউডার ও আজিনোমোটো এই দুটি হচ্ছে এক ধরনের টেস্টিং পাউডার, যা খাবারে বেশি পরিমাণে ব্যবহার করলে খাবারের টেস্ট খারাপ হয়ে যায়, কম ব্যবহার করলে খাবারে ভালো টেস্ট আসে না, যার ফলে এটিকে পরিমাণ মতো ব্যবহার করতে হয়। আজিনোমোটো এর রাসায়নিক নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুকানেট, সংক্ষেপে এটিকে MSG বলা হয়। আজিনোমোটো এটি বিভিন্ন ধরনের চাইনিজ ফুড, কুড়কুড়ে, চিপস, সুশি, ডিমসম, থাই, জাপানিজ আরো বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়। MSG স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, যার ফলে এটিকে বন্ধ করে এর পরিবর্তে অ্যারোমেটিক পাউডার ব্যবহার করা হয়। এটিকে অনেকে ব্রথ পাউডারও বলে থাকে। অ্যারোমেটিক পাউডার আজিনার থেকে অনেকটা কম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। অ্যারোমেটিক পাউডার ভেজ নন ভেজ দুই রকমের পাওয়া যায়। আজিনার থেকে অ্যারোমেটিক পাউডারের অনেকটা রেট বেশি, যার ফলে আজিনোমোটোর ব্যবহার বেশি পরিমাণে হয়ে থাকে। কিন্তু খাবারের টেস্ট আনতে দুজনেই সমান ভূমিকা গ্রহণ করে। স্বাস্থ্যের দিক থেকে আজিনোমোটোর অ্যারোমেটিকের থেকে অনেক গুণ ক্ষতিকারক বেশি। এগুলোর কোনো নির্দিষ্ট টেস্ট থাকে না, এদের টেস্ট হচ্ছে উমামি, যার মধ্যে টক, মিষ্টি, তেতো, সল্টি চারটি স্বাদ রয়েছে। দিনের পর দিন এই ধরনের খাবার খেয়ে মানুষের এতটা আগ্রহ বেড়ে যায়, ছাড়তে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলো স্বাস্থ্যের পক্ষে যে সমস্ত ক্ষতি করে থাকে তা হলো স্মৃতিশক্তি কমায়, হাড় বা অস্থিমজ্জা দুর্বল করে, ক্যান্সার, স্টমাক প্রবলেম, সেই সঙ্গে কিডনি ও হার্টের সমস্যা বাড়িয়ে তোলে। বিভিন্ন ধরনের দেশে আজিনোমোটোর ব্যবহার বন্ধ করা রয়েছে, কিন্তু ইন্ডিয়াতে এর ব্যবহার অনেকটা বেশি।